এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 10 বল হাতে রেখে 4 উইকেটে জিতেছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে দিল্লির বোলারদের শাসন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা। ম্যাচে 20 ওভারে তুলেছিল 177 রান। ম্যাচটি জিতলেও বোলারদের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না দিল্লি ক্যাপিটালসের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের ম্যাচটিতে দিল্লি দলে রাখতে পেরেছে মাত্র 2 জন বিদেশি ক্রিকেটারকে। একাদশে ছিলেন মাত্র 2 জন বিদেশি ক্রিকেটার। আইপিএলের আগেই ভারতে গেলেও কোয়ারেন্টিন পর্ব শেষ করার জন্য দিল্লির হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে এবার মুস্তাফিজ বাধ্যতামূলক 3 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে দিল্লি ক্যাপিটালসের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের কয়েকটি ভিডিও ও ছবি আপলোড করেছে। সবশেষ মুস্তাফিজুর রহমানের বোলিং অনুশীলনের একটি ভিডিও আপলোড করেছে দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে মুস্তাফিজকে নিজের বোলিং ঝালিয়ে নিতে দেখা যাচ্ছে। জানা গেছে দিল্লি ক্যাপিটালসের আগামী ম্যাচে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। আগামী 2 এপ্রিল বাংলাদেশ সময় রাত 8টায় গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি। সেই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং, এমন ইঙ্গিতই পাওয়া গেছে দিল্লির পক্ষ থেকে।